সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে এনবিএস 24.org শিরোনাম। এবার যুক্তরাজ্যের তোপের মুখে পড়তে যাচ্ছেন রাশিয়ার জেনারেলরা। ফের গণকবরে সন্ধান মিলল কিয়েভের কাছে, ইউক্রেনের দাবি ঘিরে চাঞ্চল্য। বিদেশি নাবিকদের জিম্মি করে রেখেছে ইউক্রেন। ইমরান দুর্নীতিগ্রস্ত নন, ওকে 40 বছর ধরে চিনি, চাঞ্চল্যকর মন্তব্য সিমির। ভারতে হিন্দি হোক ইংরেজির বিকল্প, অমিত শাহের বক্তব্যে তীব্র বিতর্ক। ইয়েমেনে এক সপ্তাহে 1600 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করল সৌদি আরব। ইউক্রেন পাকিস্তান শ্রীলঙ্কা সংকটের মধ্যে আজ বাইডেন মোদির বৈঠক। এবং অর্থনৈতিক বিপর্যয় বিক্ষোভে উত্তাল শ্রীলঙ্কা। দর্শক, ইয়েমেনে এক সপ্তাহে 1600 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে সৌদি আরব। 2 এপ্রিল সন্ধ্যা থেকে যুদ্ধবিরতি শুরু হলেও সৌদি ও আমিরাতি জোট প্রতিদিনই তা লঙ্ঘন করছে বলে জানিয়েছে আল আলামুল হারভি ফিল মুকাবিনাতুল ইসলামিয়া নামের গণমাধ্যম। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। এবার যুক্তরাজ্যের তোপের মুখে পড়তে যাচ্ছেন রাশিয়ার জেনারেলরা। রাশিয়ার জেনারেলরা এবার যুক্তরাজ্যের তোপের মুখে পড়তে যাচ্ছেন। রাশিয়ার সেনা ও জেনারেলদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে নিষেধাজ্ঞা আরোপ করতে পারে বলে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী কিট মাল্টহাউস জানিয়েছে। রোববার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। মার্কিন সংবাদ মাধ্যম স্কাই নিউজের ট্রেভর ফিলিপসকে তিনি বলেন, সংঘাতের সময় নৃশংসতা প্রমাণ যতটা সম্ভব অধ্যবসায়ের সঙ্গে সংগ্রহ করা উচিত। তিনি আরো বলেন, একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রের উপর আগ্রাসনের প্রতিবাদে রাশিয়ার সেনা সদস্য, নেতৃস্থানীয় জেনারেল এবং এর সঙ্গে জড়িতদের নিষেধাজ্ঞা দেওয়া হবে। সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের 2 প্রাপ্তবয়স্ক মারিয়া পুতিনা এবং ক্যাটরিনা তিখনোবার উপর এবার নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। শুধু পুতিনের মেয়েই নয়, যুক্তরাষ্ট্র রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরোভের মেয়ে ইয়াকাতেরিনা সের্গেইভিনার ভিনাকুরোভার উপরও নিষেধাজ্ঞা আরোপ করে। ফের গণকবরে সন্ধান মিলল কিয়েভের কাছে, ইউক্রেনের দাবি ঘিরে চাঞ্চল্য। ইউক্রেনের বুচা শহরে গণহত্যার দৃশ্যে শিউরে উঠেছে বিশ্ব। সেখানে যত্রতত্র পড়ে থাকতে দেখা গিয়েছিল মৃতদেহ। এরই মধ্যে ফের সামনে এলো আরেক গণকবরের দৃশ্য, এবার কিয়েভের কাছাকাছি অবস্থিত বুজবা গ্রামে। সেখান থেকে রুশ বাহিনী সরে যাওয়ার পরে দেখা গিয়েছে কিভাবে সেখানে ধ্বংসলীলা চালিয়েছিল তারা, এমনটাই দাবি ইউক্রেন প্রশাসনের। ইউক্রেনের রুশ বাহিনী হামলার পরে কেটে গিয়েছে 1.5 মাসেরও বেশি সময়, কিন্তু এখনো পর্যন্ত রাজধানী কিয়েভ দখল করে উঠতে পারেনি পুতিন বাহিনী। কিন্তু তবুও লাগাতার ভয়ঙ্কর হামলা চালিয়ে যেতে দেখা গিয়েছে তাদের। তারই ফলশ্রুতি সাধারণ মানুষের এ চরম দুর্দশার ছবি। ইউক্রেন প্রশাসনের তরফে বুজবা সহ পার্শ্ববর্তী অঞ্চলের প্রধান তারাশা ডিডিচে দাবি করেছেন, ওই গ্রামে একটি পেট্রোল স্টেশনের কাছেই একটি খাদের ভিতরে অসংখ্য মানুষের মৃতদেহ ফেলে রেখে গিয়েছে রুশ সেনা। তবে কতজনের মৃতদেহ পাওয়া গিয়েছে সেই সংখ্যা নিশ্চিত করে বলতে পারেনি ডিডিচ। তার কথায়, আমরা সাধারণ জীবনের দিকে ফিরছি, কিন্তু নতুন করে সেখানে ফিরে আমরা খুঁজে পাচ্ছি অসংখ্য সাধারণ মানুষের মৃতদেহ। তবে এই দাবিটা সত্যতা সম্পর্কে এখনো নিশ্চিত করে কিছু জানাতে পারেনি সংবাদ সংস্থা রয়টার্স। এদিকে ইউক্রেনের রুশ আগ্রাসনে অসংখ্য প্রাণহানি ও সম্পত্তি ধ্বংসের ঘটনায় সারা বিশ্বের নিন্দার মুখে পড়তে হয়েছে পুতিনকে। যদিও রাশিয়া সব অভিযোগ উড়িয়ে জানিয়েছে রুশ সেনা বেছে বেছে সাধারণ জনতার উপরেই আক্রমণ করছে, অভিযোগ একেবারে মিথ্যা। এদিকে এখনো পর্যন্ত কিয়েভ দখল করতে পারেনি বলে চাপ বাড়ছে রুশ সেনার উপরে। পুতিনের লক্ষ্য 9 মের মধ্যে ইউক্রেন দখল করা, সেই হিসাবে আর 1 মাস সময় হাতে রয়েছে। কিন্তু এতদিনেও কিয়েভ দখল করে ওঠা যাচ্ছে না। এ অবস্থায় যুদ্ধের ঝাঁজ আরো বাড়াতে চাইছে রাশিয়া। পাশাপাশি নতুন সেনা কমান্ডার হিসেবে নিয়োগ করা হয়েছে আলেকজান্ডার ভর্নিকভকে। সংবাদ সংস্থা সিএনএন সূত্রে এমনটাই জানা যাচ্ছে। বিদেশি নাবিকদের জিম্মি করে রেখেছে ইউক্রেন। দনেস্ক গণপ্রজাতন্ত্র ডিপিআর অভিযোগ করেছে, মারিয়াপুলের অ্যাজব সমুদ্র বন্দরে 2টি বিদেশি জাহাজ জব্দ করে ক্রুদের জিম্মি করে রেখেছে ইউক্রেনের যোদ্ধারা। গেল ফেব্রুয়ারি শেষ দিক থেকে বন্দরটি নিয়ন্ত্রণ নিতে ইউক্রেনের সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়ছে ডিপিআর বাহিনী। দনেত্স্ক অঞ্চলের অংশ মারিয়াপুল, কিন্তু 2014 সাল থেকে বন্দরটি ইউক্রেনের সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে। ডিপিআর মুখপাত্র ইডওয়ার্ড বাসুরিন বলেন, উগ্রপন্থী অ্যাজব ব্যাটালিয়নের একটি গোষ্ঠী পিছু হটার সময় 2টি বিদেশি জাহাজে আশ্রয় নেয়। জাহাজ দুটির নাম দ্য লেডি অগাস্টা ও টিশারেবনা। তিনি বলেন, জাহাজে ক্রুদের জিম্মি করে তারা মর্টার থেকে গোলা, গ্রেনেড লঞ্চার
ও অন্য অস্ত্র দিয়ে হামলা চালাচ্ছে। আটকে পড়া নাবিকদের উদ্ধারের চেষ্টা করছে রাশিয়ার সামরিক বাহিনী। তবে ক্রুদের মধ্যে কেউ হতাহত হয়েছে কিনা তা এখনো নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। ট্র্যাকিং ওয়েবসাইট vesselfinder.com বলছে, জ্যামাইকার পতাকাবাহী জাহাজে লেডি অগাস্টা আর্টিসারেভনা পতাকা বহন করছে মাল্টার। চলতি সপ্তাহের শেষে বুলগেরিয়ান প্রধানমন্ত্রী কিরিল পেটকভ বলেন, টিসারেভনায় আটকা পড়া নাবিকদের উদ্ধারে নিরাপত্তা কর্মকর্তা পাঠানো হয়েছে। তারা রুশ ও ইউক্রেনের কমান্ডারদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন। এছাড়া তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানেরও সহায়তা চেয়েছেন তিনি। 2014 সালে সই হওয়া বিনস্ক চুক্তি বাস্তবায়নে ব্যর্থ হওয়ায় ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। ইতিমধ্যে দোনেতস্ক লুহানস্ককে স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে স্বীকৃতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিয়েভের দাবি, বিনস্কানিতে রাশিয়া এই অভিযান চালাচ্ছে। প্রজাতন্ত্র দুটিকে বল প্রয়োগে দখলে নেওয়ারও পরিকল্পনা তাদের নেই। ইমরান দুর্নীতিগ্রস্ত নন, ওকে 40 বছর ধরে চিনি, চাঞ্চল্যকর মন্তব্য সিমির। তিনি এক ক্যারিশমেটিক ক্যারেক্টার, সম্মোহনের জাদুকরও কারো কাছে, কারো কাছে আবার ভীষণ প্রেমিকও বটে। এক ইমরান খানের বাঁকে বাঁকে বহুরূপ। সফল ক্রিকেট ক্যারিয়ারের পরই রাজনীতিতে তার আগমন। 22 বছরের রাজনীতি তাকে ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে আসীন করলেও শেষে অনাস্থা ভোটে হেরে যাওয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী পদ হারাতে হলো। শনিবার রাতে দেশটির পার্লামেন্টের অধিবেশনে তার বিরুদ্ধে আনা বিরোধীদের অনাস্থা প্রস্তাবের উপর ভোটাভুটি হয়। এতে ইমরানের বিরুদ্ধে ভোট পড়েছে 174টি। প্রস্তাব পাশের জন্য দরকার ছিল 172 ভোট। ইমরান খান ছিলেন পাকিস্তানের 22তম প্রধানমন্ত্রী। ক্ষমতাচ্যুতির পর অনেকেই ইমরানকে প্রশ্ন তুলে চাঞ্চল্যকর মন্তব্য করলেন ভারতীয় অভিনেত্রী সিমি গারওয়াল। শনিবার মধ্যরাতে এক টুইট বার্তায় তিনি বলেন, ইমরান খানের প্রধানমন্ত্রী পদ হারানো আমাদের দুটি শিক্ষা দেয়। বিরোধীরা এক হলে জনপ্রিয় প্রধানমন্ত্রীকেও সরে যেতে হয়। 2, রাজনীতিতে আদর্শবাদীদের স্থান হয় না। তিনি ইমরানের প্রশংসা করে আরো লিখেছেন, আমি গত 40 বছর ধরে ইমরানকে চিনি। ওর মজ্জায় রয়েছে আদর্শ। হয়তো জীবনে কিছু ব্যর্থতার সম্মুখীন হতে হয়েছে ওকে, কিন্তু দুর্নীতির সঙ্গেও জড়িত একথা মেনে নেওয়া যায় না। এই প্রথমবার নয়, আগে ইমরান খানকে নিয়ে টুইট বার্তা দিয়েছিলেন সিমি গারওয়াল। 2018 সালে যখন ইমরান ভোটে জয়ী হয়েছিলেন, সেই সময় বলিউডের অভিনেত্রীর টুইট সকলের নজর কেড়েছিল। তিনি বলেছিলেন, একসময় ইমরান আমাকে বলেছিলেন যে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন এবং পরবর্তীতে তাকে হত্যা করা হবে। এমনটা নাকি ওকে এক পীর বলেছিলেন। মনে হয় নিজের পরিণতি জানা সত্ত্বেও যে কোনো মূল্যে প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন ইমরান। বিষয়টি দুঃখজনক। ভারতে হিন্দি হোক ইংরেজির বিকল্প, অমিত শাহের বক্তব্যে তীব্র বিতর্ক। ভারতে মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকেই একাধিকবার তৈরি হয়েছে হিন্দি ভাষাকে নিয়ে বিতর্ক। হিন্দিকে ভারতের প্রধান ভাষা হিসেবে ব্যবহার করার জন্য মুরলী মনোহর যোশীর সময় থেকে বহুবার সওয়াল করেছেন বিজেপির একাধিক নেতা ও মন্ত্রী। সম্প্রতি সেই অতি স্পর্শকাতর বিষয়টি উস্কে আবারও বিতর্কের আঁচ বাড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বললেন, ভারতের বিভিন্ন রাজ্যের মানুষের নিজেদের মধ্যে কথোপকথনের সময় ব্যবহার করা উচিত হিন্দি ভাষা ইংরেজি নয়, হিন্দি হোক ইংরেজির বিকল্প। স্বরাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য ঘিরে ক্ষোভে তোলপাড় বিরোধী শিবির। বিরোধীরা দাবি করেছেন, বিজেপি ও তার সহযোগী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান এজেন্ডাই হল বাংলা, তামিল, তেলুগু, মারাঠি, মালায়ালামের মতো আঞ্চলিক ভাষাগুলোকে গলা টিপে হত্যা করে সারা ভারতে হিন্দি ভাষার প্রাধান্য প্রতিষ্ঠা করা। বৃহস্পতিবার সরকারি ভাষা সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে হিন্দির পক্ষে জোরালো সওয়াল করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার বক্তব্য, দেশের সংহতি রক্ষা করতে হিন্দিকে বাড়তি গুরুত্ব দিতেই হবে। অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক করেছেন, সরকারি কাজে সরকারি ভাষায় ব্যবহার করতে হবে। এতে অবশ্যই হিন্দির গুরুত্ব বাড়বে। সরকারি ভাষাকে দেশের সংহতি রক্ষার কাজে ব্যবহার করার সময় এসেছে। শাহর বক্তব্য, যখন দুইটি আলাদা ভাষা সরকারি কর্মীরা নিজেদের মধ্যে কথা বলবেন, তাদের ভাষা যেন এ দেশীয় হয়, ইংরেজি নয়। সংবিধান বলছে ভারতের সরকারি ভাষা 22টি, এর মধ্যে শুধু হিন্দি ও ইংরেজি, এই দুইটি ভাষাতে কাজ করে কেন্দ্রীয় সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিসংখ্যান বলছে, কম বেশি 70% সরকারি কাজ এখন হিন্দিতে হয়। আগামী দিনে সেটা আরো বাড়াতে চান স্বরাষ্ট্রমন্ত্রী। তার সাফ কথা, ইংরেজির বিকল্প ভাষা হতে পারে একমাত্র হিন্দি, অন্য কোনো আঞ্চলিক ভাষা নয়। তবে হিন্দিকে অন্যান্য ভাষা থেকে শব্দ গ্রহণ করে নমনীয় হতে হবে। অমিত শাহের ভাষাগত মন্তব্যকে কেন্দ্র করে ব্যাপক হইচই পড়ে গেছে সর্বত্র। বিরোধী শিবিরের তরফেও ক্রমাগত তীব্র বিরোধিতা করা হয়েছে বক্তব্যের। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা মুখ্য সচেতক সুখেন্দু শেখর রায় বলেন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে এই ধরনের বিভাজনবাদ মানায় না। কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে সীমা লঙ্ঘন করা দুঃসাহস দেখাচ্ছেন তিনি। তিনি দেশের ঐক্য সংহতির বিরুদ্ধে কথা বলছেন। সুখেন্দু জানান, ভারত বহুত্ববাদী দেশ, নানা ভাষা, নানা মত, নানা পরিধানের মাঝেও ঐক্যের সংস্কৃতি, এদেশের পরম্পরা ও ঐতিহ্যে মিশে। তিনি শাসে সব নস্যাত করে হিন্দি ও হিন্দুত্ববাদী আগ্রাসনে তীব্র উস্কানি দিচ্ছেন, যার ফল মারাত্মক হতে পারে। সুখেন্দু এও জানান, বিজেপির প্রতিষ্ঠাতা স্বয়ং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ভাষা ও সংস্কৃতিগত কোনো আগ্রাসনকে গুরুত্ব দেননি। এসব উস্কানিমূলক মন্তব্য করার আগে ইতিহাসটা ভালো করে জানুন স্বরাষ্ট্রমন্ত্রী। সিপিএম এর বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, একটা ফ্যাসিস্ট সরকারের কাছে এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না। হিন্দি সাম্রাজ্যবাদী আগ্রাসনের নিদর্শন এসব। শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা যদি এই বেলা একজোট না হন,
সেক্ষেত্রে সমবিপদের আশঙ্কা রয়েছে। বিশিষ্ট শিক্ষাবিদ ভাষাতাত্ত্বিক অধ্যাপক পবিত্র সরকারের মতে, ভারত একটি বহু ভাষাভাষী সার্বভৌম রাষ্ট্র। বিবিধের মধ্যে মিলন যার মূল মন্ত্র। এখানে সব ভাষার মাধুর্যই সমান। কোন একটি ভাষা নিয়ে এইভাবে মত আরোপ করা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সাজে না। ইয়েমেনে এক সপ্তাহে 1600 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করল সৌদি আরব। ইয়েমেনে এক সপ্তাহে 1600 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করল সৌদি আরব। 2 এপ্রিল থেকে যুদ্ধবিরতি শুরু হলো সৌদি আমিরাতি জোট প্রতিদিনই তা লঙ্ঘন করছে বলে জানিয়েছে আল আলামুল হারবি ফিল মোকাবিমাতুল ইসলামিয়া নামের গণমাধ্যম। এটি আরো বলেছে, 2 এপ্রিল থেকে পরবর্তী 7 দিনের যুদ্ধবিরতি লঙ্ঘনের 1647টি রেকর্ড ঘটনা করা হয়েছে। কোন প্রক্রিয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করা হয়েছে তাও তুলে ধরেছে গণমাধ্যম। এতে বলা হয়েছে, যুদ্ধবিমান হেলিকপ্টার ক্ষেপণাস্ত্র কামানের সাহায্যেও এ সময় যুদ্ধবিরতি লঙ্ঘিত হয়েছে। এছাড়া সৌদি আমিরাতি জোটের পক্ষ থেকে গুপ্তচরবৃত্তি ও গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। হুদাইদা, মায়ারিব, হাজ্জা ও সাদা অঞ্চলে এসব হামলা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। জাতিসংঘের মধ্যস্থতায় 2 এপ্রিল থেকে 2 মাসের যুদ্ধবিরতি ঘোষণা করেছে সৌদি নেতৃত্বাধীন জোট এবং ইয়েমেনে হুতি আনসারুল্লাহ নেতৃত্বাধীন সামরিক বাহিনী। কিন্তু 7 দিনের যুদ্ধবিরতি লঙ্ঘনের যেসব ঘটনা ঘটেছে তাতে এটি টিকে থাকার সম্ভাবনা নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। 2015 সালে মার্চ থেকে ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আসছে সৌদি আরব। এতে সহযোগিতা দিয়েছে আমেরিকা ও সংযুক্ত আরব আমিরাত সহ আরো কয়েকটি দেশ। ইউক্রেন পাকিস্তান শ্রীলঙ্কা সংকটের মধ্যে আজ বাইডেন মোদীর বৈঠক। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, পাকিস্তানে ইমরান খান সরকারের পতন এবং শ্রীলঙ্কায় আর্থিক সংকটের মধ্যে সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বাইডেন মোদীর বৈঠকে মূলত দ্বিপাক্ষিক বিষয়ে সহযোগিতা নিয়েই আলোচনা করা হবে বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। তবে দ্বিপাক্ষিক বিষয় ছাড়াও ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি সহ বিশ্বের নানাবিধ বিষয় নিয়েও নিজেদের মধ্যে তারা মত বিনিময় করবেন। এই সংক্রান্ত আলোচনায় 2 দেশের পারস্পরিক স্বার্থ নিয়ে কথা হতে পারে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে চলতি বছর মার্চে অন্যান্য কোয়াড নেতাদের সঙ্গে আলাপকালে মোদীর সঙ্গে শেষ কথা হয়েছিল বাইডেনের। সোমবার আলোচনায় রাশিয়ার কাছ থেকে ভারতের তেল ও অস্ত্র কেনার পরিণতি নিয়ে ওয়াশিংটন নয়াদিল্লিকে সতর্ক করতে পারে বলে এ ব্যাপারে সংশ্লিষ্টরা মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গকে জানিয়েছে। অর্থনৈতিক বিপর্যয়ে বিক্ষোভে উত্তাল শ্রীলঙ্কা। অর্থনৈতিক বিপর্যয়ের জেরে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায় রাজাপক্ষের পদত্যাগের দাবি আরও জোরালো হয়েছে। দেশটিতে খাদ্য, নিত্য প্রয়োজনীয় পণ্য, জ্বালানি ও বিদ্যুতের হাহাকার দিন দিন বেড়েই চলেছে। ওষুধ সংকটের কারণে পুরো স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা করছেন দেশটির চিকিৎসকেরা। অর্থনৈতিক মন্দায় বিপর্যস্ত শ্রীলঙ্কার সাধারণ মানুষ সরকারের পদত্যাগের দাবিতে শনিবারও রাস্তায় নেমে আসেন। দেশের অর্থনীতির বেহাল দশার জন্য সরকারকে দায়ী করে এদিন কয়েক হাজার মানুষ কলম্বোয় জড়ো হন। এ সময় তারা সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেন। শ্রীলঙ্কার পতাকা হাতে দেশের স্বার্থে গোতাবায় সরকারকে বিদায় বাধ্য করতে সবাইকে এক হওয়ার আহ্বান জানান আন্দোলনকারীরা। চাল, ডাল, তেল, নিত্য প্রয়োজনীয় পণ্যের পাশাপাশি জ্বালানি ও বিদ্যুতের চরম সংকটে সাধারণ মানুষের মাঝে ক্ষোভ দিন দিন বেড়েই চলেছে। ব্যাপক আন্দোলনের মধ্য দিয়ে সরকারের বিরুদ্ধে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ হয়েছে বলে জানান বিক্ষুব্ধরা। বিক্ষোভকারীরা বলেন, যে কোনো কারণেই হোক আমরা শ্রীলঙ্কায় থাকছি। সরকারের বিতর্কিত কর্মকাণ্ডে মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। আমি কখনো রাস্তায় নামিনি, অথচ আমরা এতটাই বিরক্ত হতাশ যে সরকার আমাদের রাস্তায় নামতে বাধ্য করেছে। পারিবারিক একনায়কত্ব ও অপরিকল্পিত মেগা প্রকল্পে বৈদেশিক ঋণ নিয়ে দেশের মানুষকে বিপদে ফেলার পাশাপাশি জনগণের সম্পদ লুট করার অভিযোগ করেন আন্দোলনকারীরা। এদিন প্রেসিডেন্ট গোতাবায় রাজাপক্ষে, প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে সহ সরকারে থাকা রাজাপক্ষে পরিবারের সদস্যদের ছবি নিয়ে প্রতিবাদ জানান তারা। আন্দোলনকারীরা বলেন, সরকার আমাদের সম্পদ ডাকাতি করেছে, দেশের এই বিপর্যয়ে এখনো তারা সরকার থেকে পদত্যাগ করছে না। কলম্বোর পাশাপাশি দেশের অন্যান্য অঞ্চলেও সরকার বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।